আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে নিজের ঘরে বসেই ইলেকট্রিসিটি বিল পে করতে পারবেন প্রথমে আপনি বিকাশ অ্যাপের মধ্যে ইন্টার করবেন ইন্টার করার পর আপনি দেখতে পারবেন যে একটি ফে বিল অপশন আছে যা আমি স্ক্রিনে মার্ক করে দিয়েছি এটার মধ্যে ইন্টার করার পর আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে সেখানের মধ্যে বিদ্যুৎ বিলের অপশনটি সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর আপনার বিদ্যুৎ লাইনটি পল্লী বিদ্যুৎ না বিডি বিপিডিপি সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর আপনি এখানের মধ্যে দেখতে পারবেন একটি ডাইন সাইটে সিম্পল অপশন দেওয়া আছে এখান থেকে সিম্পল অপশন দেখতে পারবেন অথবা যে খালি বক্স আছে সেই বক্স বক্সের মধ্যে আপনার মিটার নাম্বারটি দিয়ে দিবেন আমি মিটার নাম্বারটি দিতেছি এবং হাইড করে রাখতেছি যাতে আমার মিটার নাম্বারটি আপনাদেরকে শো না হয় দেখুন আমি আমার মিটার নাম্বার দেওয়ার পর নিচের মধ্যে অপশন আছে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আপনার বিলের যে টোকেন নাম্বার আছে সেটা মেসেজের মাধ্যমে আসবে এটা কিন্তু সুন্দর করে দিবেন এটা যদি ভুল দেন তাহলে যে কারো মোবাইলের মধ্যে চলে যাবে তবে এতে ঘাবড়ানোর কোনো কিছু নাই যদি ভুল দিয়ে দেন আপনি কিন্তু ইলেকট্রিসিটি অফিসে গিয়ে সেই টোকেন নাম্বারটি সংগ্রহ করতে পারবেন সব ক্লিয়ার করার পর আপনি এখানের মধ্যে সেভ করে দিতে পারবেন যে এই নাম্বারটা যদি সেভ করতে চান করতে পারবেন অথবা নাও করতে পারবেন এটা কোনো প্রবলেম নয় আমি সেভ করে রেখে দিলাম কারণ পরবর্তীতে আবার এই নাম্বারে আমার ইলেকট্রিসিটি বিল পে করতে হবে আপনি না করলেও কোনো সমস্যা নাই তাই আপনি যে কোনো একটি নাম দিয়ে এটা সিলেক্ট করতে পারবেন আমি একটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারতেছেন লডিং হচ্ছে এখন আপনি কত টাকা রিসার্চ করবেন সেটা সিলেক্ট করে ইন্টার করে দিবেন তারপর লডিং হচ্ছে লডিং হওয়ার পর আপনাদের মধ্যে এখানে আসবে কত টাকা আমি রিসার্চ করতেছি তারপর আপনি আপনার বিকাশ পাসওয়ার্ডটি দিয়ে ইন্টার করে দিলেই আপনার ইলেকট্রিসিটি বিল পে করা হয়ে যাবে ধন্যবাদ